আমরা ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি নিয়ে আলোচনা করব। এবার আমরা ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজিতে অন্য বিজ্ঞানগুলোর কি অবদান রাখছে সেইটা দেখব। সোশ্যাল সাইকোলজি অর্থাৎ সামাজিক মনস্তত্ত্ব, ইন্টারপার্সোনাল রিলেশনস অর্থাৎ মানুষে মানুষে সম্পর্ক যা সামাজিক ব্যবস্থায় পাওয়া যায় এবং লেবার ম্যানেজমেন্টে পাওয়া যায় সেটা নিয়ে সোশ্যাল সাইকোলজি অধ্যয়ন করে। আরবান সোশিওলজি অর্থনৈতিক পরিবর্তন অর্থাৎ ইকোনমিক চেঞ্জ কিভাবে নগর এবং প্রতিষ্ঠানগুলিকে বদলে দেয়। ইন্ডাস্ট্রি এবং কমিউনিটি অর্থাৎ শিল্প এবং পল্লীর মধ্যে যে সম্পর্কটা কি, ব্যবসা এবং শ্রমিকদের মধ্যে এবং শহরের যে প্রতিষ্ঠান এবং তার ভূমিকা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কি সেটা নিয়ে আলোচনা করে। অর্গানাইজেশনাল সোশিওলজি অর্থাৎ সাংগঠনিক সমাজতত্ত্ব বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ সংগঠনের একটা করে প্রোফাইল অর্থাৎ সংগঠন সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা তৈরি করে। সংগঠনের সঙ্গে ব্যবসার এবং শ্রমিকের মধ্যে সম্পর্কটা কি সেটা নিয়ে আলোচনা করে। আমলাতন্ত্রের তত্ত্ব নিয়ে আলোচনা করে। সোশিওলজি অফ অকুপেশনস বিভিন্ন ধরনের বৃত্তি বা অকুপেশন তার যে শিল্প রয়েছে সেগুলোর একটা প্রোফাইল বা তার সম্পর্কে সংক্ষিপ্ত একটা পরিচিতি তৈরি করে। এই ম্যানেজার, ফোরম্যান, ইউনিয়ন অফিসার, প্রফেশনাল অটো ওয়ার্কার এই যে যারা, এই যে শ্রমিক এবং ম্যানেজার, ফোরম্যান এদের এদের সম্পর্কে এই যে এরাই তো শিল্পের মূল যে বৃত্তি, তো তাদের সম্পর্কেই সোশিওলজি অব অকুপেশনস আলোচনা করে। এবং শেষে আমরা আলোচনা করব যে সোশ্যাল মুভমেন্ট, সোশ্যাল মুভমেন্টসের যে বিজ্ঞান তারা মূলত ট্রেড ইউনিয়ন নিয়ে আলোচনা করে, ট্রেড ইউনিয়ন আন্দোলন এবং যে সামাজিক যে প্রক্রিয়া অর্থাৎ যে দ্বন্দ্বর ফলে যে সামাজিক প্রক্রিয়া তার ফলে যে ধর্মঘট বা কিভাবে সামাজিক কি ধরনের গঠন আছে যা সামাজিক দ্বন্দ্বকে দ্বন্দ্বর মেটাবার ব্যাপারে সাহায্য করে সেগুলো নিয়ে আলোচনা করে। এবার বিভিন্ন অথরিটি, বিভিন্ন পণ্ডিতরা ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজির যে নেচার অ্যান্ড স্কোপ সেটা নিয়ে কারা কারা আলোচনা করছে এবং কি ধরনের আলোচনা করছে। মিলার অ্যান্ড ফর্ম বলছেন যে ওয়ার্ক অর্গানাইজেশন কালচার শ্রমিক শ্রম যে সংগঠন যেটা কর্মী সংগঠন, সংস্কৃতি, ইউনিয়ন এবং ম্যানেজমেন্টের মধ্যে সম্পর্ক, অকুপেশনাল মোবিলিটি অর্থাৎ যে একজন একটা নিচু স্তর থেকে সে উচ্চ পদে যায় সেই যে মোবিলিটি সচলতা, বৃত্তিগত সচলতা সেটা নিয়ে আলোচনা করে। শিল্পে যে ক্যারিয়ার এবং অ্যাডজাস্টমেন্ট প্রবলেমস হয়, সবাই তো শিল্পকে প্রথমে তাদের মানিয়ে নিতে অসুবিধে হয়,
তো সেগুলো নিয়ে আলোচনা করে, ম্যানেজমেন্ট ইউনিয়নে কাজ কি সেগুলো নিয়ে আলোচনা করে। স্কট, ম্যানেজমেন্ট এমপ্লয়ি রিলেশনস, এটা আমরা আলোচনা করলাম যে ইউনিয়ন ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট এবং যে কর্মচারীদের মধ্যে যে সম্পর্ক, প্রযুক্তিগত পরিবর্তন অর্থাৎ টেকনিক্যাল চেঞ্জ, স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস অফ ইউনিয়ন ম্যানেজমেন্ট, ইউনিয়ন রিলেশনস অর্থাৎ গঠন এবং কাজ, ক্রিয়া, ইউনিয়নের যে ক্রিয়া বা ইউনিয়ন ম্যানেজমেন্ট রিলেশনসের যে ক্রিয়া সেগুলো নিয়ে আলোচনা করে। এজিওনি ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজির পরিধি অনেকটা বাড়িয়ে দিয়েছেন। তিনি বলছেন যে শুধুমাত্র কারখানা নিয়ে আলোচনা করা নয়, ফ্যাক্টরি, রেস্টুরেন্ট এবং নন ফ্যাক্টরি ওয়ার্ক ধরনের সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করা যেতে পারে। জিসবার্ট বলছেন যে স্কোপটা হলো সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করা, যেটা অভ্যন্তরীণ এবং বাহ্যিক দুটোই রয়েছে। তাহলে আমরা তিনটে মূল প্রশ্নের উত্তর দিয়েছি। এক হচ্ছে যে হোয়াট ইজ ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি, ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি কি, আমরা দেখেছি যে শিল্প যে সমাজতত্ত্ব এটা সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে শিল্পকে আলোচনা করে। ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি ইজ দ্য স্টাডি অফ ইন্ডাস্ট্রি ফ্রম এ সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ। ইন্ডাস্ট্রিয়াল হোয়াট ডাজ ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি স্টাডি, ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি কি আলোচনা করে। এক হচ্ছে যে নানা ধরনের যে জটিল সংগঠন যেমন কারখানা, ব্যাংক, জয়েন্ট স্টক কোম্পানি। দু নম্বর হচ্ছে যে শিল্পের যে সাংস্কৃতিক দিকটা, যে কোন কোন জায়গায় শিল্প হতে পারে, কালচারাল প্যাটার্নসের ব্যাপার, এবং সংগঠনের মধ্যে যে গঠনগত এবং মানবিক যে সম্পর্কগুলো আছে অর্থাৎ ফর্মাল এবং ইনফর্মাল রিলেশনশিপ, ফর্মাল এবং ইনফর্মাল রিলেশনশিপস এইগুলো নিয়ে আলোচনা করে। এছাড়া আলোচনা করে লেবার অর্গানাইজেশন অর্থাৎ শ্রমিকদের যে সংগঠন, ট্রেড ইউনিয়ন, শ্রমিক এবং ম্যানেজমেন্টের মধ্যে যে সম্পর্ক, প্রযুক্তির প্রভাব শিল্পের ওপর, শিল্পের যে আইনগুলো তার সমাজের উপর কি প্রভাব পড়ছে, শিল্পের সঙ্গে পল্লীর কি সম্পর্ক, ইন্ডাস্ট্রি অ্যান্ড কমিউনিটি, ইন্ডাস্ট্রি এবং গভর্নমেন্ট অর্থাৎ শিল্প এবং সরকারের সঙ্গে সম্পর্ক তো কি, শিল্পায়ন এবং সামাজিক পরিবর্তন অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড সোশ্যাল চেঞ্জ, এটা নিয়েও আমরা অর্থাৎ দশটা আমরা দেখছি, দশটা বিষয় নিয়ে শিল্প সমাজতত্ত্ব আলোচনা করে। তিন নম্বর, হোয়াট কন্ট্রিবিউশন ইট আদার সোশ্যাল সায়েন্সেস মেক টু দ্য স্টাডি অফ ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি। আমরা দেখেছি যে অন্য সমাজবিজ্ঞান সেগুলো ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজির ক্ষেত্রে কি অবদান রেখেছে, ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজির অধ্যয়নের ব্যাপারে আমরা অন্য যে বিজ্ঞানগুলো নিয়ে আলোচনা করলাম। আমরা দেখছি যে অনেকগুলো বিজ্ঞান তারাও কিন্তু ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করছে। তার মধ্যে হচ্ছে আরবান সোশিওলজি, অর্গানাইজেশনাল সোশিওলজি, সোশিওলজি অফ অকুপেশনস এবং সোশিওলজি অফ সোশ্যাল মুভমেন্ট। এবার আমরা খুব সংক্ষেপে দেখি ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি কিভাবে এলো অর্থাৎ তার উদ্ভবটা কিভাবে হলো, উৎপত্তি কি। ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি হথর্ন স্টাডিজ এর মাধ্যমে তার গোড়াপত্তন হয়। এই হথর্ন স্টাডিজ এর লক্ষ্য ছিল যে উৎপাদনশীলতা, শ্রমিকদের উৎপাদনশীলতা কি কি কারণ রয়েছে, এবং সেটা সেই গবেষণাটার নেতৃত্ব দিয়েছিলেন এলটন মেয়ো।
এবং তার ফলে হথর্ন এফেক্ট বলে একটি এক ধরনের যে ধারণা তৈরি হলো এবং ইনফর্মাল গ্রুপ তৈরি হলো, এর ধারণা তৈরি হলো। এর ফলে লেবার প্রোডাক্টিভিটির ক্ষেত্রে অর্থাৎ উৎপাদনশীলতার ক্ষেত্রে একটা সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি তৈরি হলো। এখানে দেখো, ইনি হচ্ছেন এলটন মেয়ো, তিনি হচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজির আদি জনক। এবং এই এই দেখো, এই হথর্ন এক্সপেরিমেন্ট থেকে এই একটি ছবি আমরা দেখছি, যে রিলে অ্যাসেম্বলি টেস্ট রুম, সেখানে তারা যে টেলিফোন রিলে তৈরি করছে এবং সেটা এই ভেতরে ফুটো দিয়ে ফেলে দিচ্ছে, সেটা সঙ্গে সঙ্গে মাপা হয়ে যাচ্ছে। তাহলে আমরা শেষে আমরা ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি কি সেটা নিয়ে আলোচনা করছি। ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি হচ্ছে একটি আধুনিক বিজ্ঞান। যারা ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি পড়ে তারা উপকৃত হবে, তারা যদি এই এই যে বিজ্ঞানটা পড়ে তারা উপকৃত হবে, বিশেষ করে যারা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের মতন বিষয় পড়ছে। এবং আমাদের ডিপার্টমেন্ট, আমাদের যে ইউনিভার্সিটিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট রয়েছে, তোমরা যদি এটা পড়তে যাও তাহলে কিন্তু তোমরা ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি পড়লে তোমরা তোমরা উপকৃত হবে। এবং ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি পড়লে যারা একাডেমিক ক্যারিয়ার করতে চায়, অর্থাৎ কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াতে চায়, তাদের ক্ষেত্রেও কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি পড়াটা উপকারের হবে। যদি ইন্ডাস্ট্রিতে কাজ করো, শিল্পে যদি কাজ করো, তাহলে ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজির যে জ্ঞানটা তোমাকে সামাজিক যে কর্ম, সামাজিক এসব সমস্যা উঠছে কর্মক্ষেত্রে, সেগুলো বোঝার বুঝতে সাহায্য করবে এবং সেগুলোর সমাধান করতেও তোমাকে সাহায্য করবে। এবার আমরা দেখি ক্যারিয়ার ইন ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি কি কি ক্যারিয়ার রয়েছে। এক হচ্ছে যে ক্যারিয়ার ইন হিউম্যান রিসোর্স, আগে আমরা আলোচনা করেছি যে যারা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পড়ে তারা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজির দ্বারা উপকৃত হবে। হিউম্যান রিসোর্স প্রফেশনালরা কি করে, এক হচ্ছে যে মিসকন্ডাক্ট যেগুলো হয়, সবসময় সবাই যে সৎভাবে কাজ করে তা নয়, তো সেই অভিযোগগুলোকে নিয়ে তদন্ত করা, বিভিন্ন কর্মচারীদের মধ্যে যে ঝগড়া হয় অনেক সময় সেগুলোর অনুসন্ধান করা, কোম্পানির জন্য নিয়োগের ব্যাপারে, লোক নিয়োগের ব্যাপারে যে ইন্টারভিউ করতে হয় সেটা করা এবং দেখা যে কারা এই কাজের জন্য উপযুক্ত। এবং শেষে হচ্ছে যে সংগঠনের জন্য এমপ্লয়মেন্ট পলিসি তৈরি করা, অর্থাৎ যে কি ধরনের লোক নেওয়া হবে, তাদের কি কোয়ালিফিকেশন থাকবে, তাদের কোথায় নিয়োগ করা হবে, এইগুলো। ক্যারিয়ার এজ এ মার্কেটিং অ্যান্ড মার্কেট অ্যানালিস্ট, এটা মূলত ইকোনমিক্সের বিষয়, ইকোনমিক্স বা কমার্সের বিষয়, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি যারা পড়বে তারাও কিন্তু তাদের যে জ্ঞান সেটা ব্যবহার করে করে তাদের যে কোম্পানিগুলোর জন্য কিছু মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে পারে, যে বাজারকরণের কৌশল। একটা জিনিস তৈরি করলে শুধু তো হবে না, একটা সেটা বিক্রি করতে হবে, কিভাবে বিক্রি করবে। এক হচ্ছে বিজ্ঞাপন দেওয়া, বিজ্ঞাপনের এক হচ্ছে যে নানা ধরনের ক্যাম্পেইন করা, তো যেমন ধরো আমি বলছি যে
এই যে প্রতি বছর চৈত্র মাসে চৈত্র সেল দেয়, কেন? এটা কিন্তু একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। চৈত্র সেলের মাধ্যমে দোকানগুলো, বিশেষ করে যে জামা কাপড়ের দোকানগুলো, তারা তাদের পুরনো যে স্টক, পুরনো জিনিস, পুরনো যেসব জিনিস যেগুলো অবিক্রিত থেকে গেছে, সেগুলোকে কম দামে বিক্রি করে তাদের নতুন যে মাল আনার জন্যে তাদের গুদামগুলোকে খালি করে, তারা নতুন মাল আনতে পারে। তো এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। একেবারে বিক্রি না হলে অন্তত কম পয়সা, কিছু কম পয়সায় যদি বিক্রি করা যায়, যা সব কোম্পানি করে, বাটার মতন কোম্পানিও করে। আমি গিয়ে দেখেছি যে কোনো কোনো যখন তারা সেল দেয়, তারা জুতোর ওপর যে সেল দেয়, 10 থেকে 50% পর্যন্ত তারা দামের উপর ছাড় দেয়। পলিসি মেকিং অর অ্যানালিসিস, সমাজতত্ত্ববিদরা সরকারের জন্য কাজ করতে পারে নীতি নির্ধারণ করার ব্যাপারে বা নীতি বিশ্লেষণ করার ব্যাপারে, পলিসি মেকিং বা নীতি নির্ধারণ অর্থাৎ অ্যানালিসিস। তারা এমন নীতি নির্ধারণ করার জন্য সরকারের কাছে সুপারিশ করতে পারে যেটা শিল্প এবং সমাজ দুজন দুপক্ষের ওপরেই সেটা উপকার হবে, দুপক্ষেরই উপকার হবে। রিসার্চ ক্যারিয়ার, অনেক ছাত্র রিসার্চ ক্যারিয়ার করতে পারে ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি নিয়ে। আমাদের অনেক ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, সেখানে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি পড়ানো হয়, গবেষণাও হয়। যেমন অরুণাভ নারায়ণ মুখার্জি আমার কাছে ব্যাংকের ওপর গবেষণা করে পিএইচডি পেয়েছিল। ইন্টারন্যাশনাল সোশিওলজিক্যাল অ্যাসোসিয়েশন, তাদের 4টে রিসার্চ কমিটি আছে এবং এগুলো কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজিরই 4টে দিক বা 4টে উপবিষয়। যেমন RC-17 সোশিওলজি অব অর্গানাইজেশন, RC-30 সোশিওলজি অব ওয়ার্ক, RC-44 লেবার মুভমেন্টস, RC-52 সোশিওলজি অফ প্রফেশনাল গ্রুপস। তো আমেরিকায় কিন্তু জব রিকোয়ারমেন্টস এর মধ্যে কোনো আমরা দেখি যে ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি পড়ার জন্য সেরকম কোনো প্রোগ্রাম নেই, যদিও ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি কিন্তু আমেরিকাতেই উদ্ভব হয়েছে। এই হচ্ছে কতগুলো আমরা লক্ষ্য করলাম, আমরা আবার সামারি করছি। এইচআর ম্যানেজার এক ধরনের ক্যারিয়ার, মার্কেট অ্যানালিস্ট এটা এক ধরনের ক্যারিয়ার, রিসার্চার এবং পলিসি মেকার, এ হচ্ছে ক্যারিয়ার। তাহলে আমরা দেখছি যে হিউম্যান রিসোর্স, মার্কেট অ্যানালিস্ট, পলিসি মেকিং, রিসার্চ ক্যারিয়ারে এত রকম ক্যারিয়ার আছে ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজিতে। কি ধরনের মাইনে পাওয়া যায়? US ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স, তারা দেখাচ্ছে যে হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে 7% বাজার বাড়বে 2012 থেকে 2022-এর মধ্যে। মার্কেট রিসার্চের ক্ষেত্রে 32% বাজার বাড়বে এবং সমাজতত্ত্ববিদদের ক্ষেত্রে 15%। মে 2012-তে কি ধরনের মাইনে অর্থাৎ বেতন পেত যারা ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি নিয়ে কাজ করেছিল, যে যে হিউম্যান রিসোর্স, মার্কেট রিসার্চ অ্যানালিস্ট, এগুলো এরা হিউম্যান রিসোর্স, তার মিডিয়ান অ্যানুয়াল স্যালারি, এটা কিন্তু বছরে বলা হচ্ছে, 55,800 হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে। মার্কেট রিসার্চ অ্যানালিস্ট,
তারা পাচ্ছে $60,300, সোশ্যালজিস্টরা পাচ্ছে $74,960, এটা হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে এবার আমরা যে আলোচনা করলো সেটা সেটা একটা সংক্ষিপ্ত সার বলি, যে আমরা ইন্ডাস্ট্রিয়াল সোশ্যালজির প্রকৃতি, পরিধি, তার উৎপত্তি এবং ক্যারিয়ার এগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা দেখেছি যে ইন্ডাস্ট্রিয়াল সোশ্যালজি একটি আধুনিক বিজ্ঞান এবং ইন্ডাস্ট্রিয়াল সোশ্যালজির একটা বিশাল পরিধি আছে। শিল্প শিল্প জীবনের যে কোনো দিক নিয়ে সেই পরিধি আলোচনা করতে পারে। ইন্ডাস্ট্রিয়াল সোশ্যালজির উদ্ভব হয়েছিল হথর্ন এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে, যারা এই এক্সপেরিমেন্টের বা পরীক্ষার প্রণেতা, তারা জানতে চেয়েছিল যে লেবার প্রোডাক্টিভিটি অর্থাৎ শ্রমিকদের যে উৎপাদনশীলতার উপর কি কি শ্রমিকদের উৎপাদনশীলতা কি কি কারণের উপর নির্ভরশীল, অর্থাৎ ফ্যাক্টর্স কি কি। তাহলে ছাত্রদের অনেক ধরনের ক্যারিয়ার তারা করতে পারে, যেমন এইচআর ম্যানেজার, মার্কেট অ্যানালিস্ট, রিসার্চার্স, পলিসি মেকার্স। তাহলে কেন আমরা ইন্ডাস্ট্রিয়াল সোশ্যালজি পড়ব? কারণ আমরা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি অর্থাৎ সামাজিক একটা একটা শিল্প সমাজে বাস করছি, এবং সামাজিক সম্পর্কগুলো কিন্তু শিল্পের দ্বারাই অনেকটাই নির্ভরশীল, শিল্পের উপর অনেকটাই নির্ভরশীল। আমরা ইন্ডাস্ট্রি সম্পর্কে আমরা আলোচনা করেছি অমিতা ইদ্রিয়নি, যে ফ্যাক্টরি এবং নন ফ্যাক্টরি ওয়ার্ক দুটোকেই আমরা ইদ্রিয়নি বলেছেন যে এই দুটোই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সোশ্যালজির অধ্যয়নের বিষয় হতে পারে। তা আমরা এখানে দেখছি যে তাহলে হয় ম্যানুফ্যাকচারিং না সার্ভিস ইন্ডাস্ট্রি, এই দুটো ইন্ডাস্ট্রিতেই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সোশ্যালজির ছাত্ররা এই গবেষণা করতে পারে। যেমন ধরো আমরা যে ধরনের দ্রব্য যেগুলো কিনি, আইসক্রিম, প্যাকেজ, কুকিং অয়েল বা কসমেটিক্স, আমরা শিল্পে তৈরি মাল কিনছি, এগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির মাল, যারা জিনিসপত্র তৈরি করে। কিন্তু আমরা যখন যদি ব্যাংক, রেস্টুরেন্ট যাই, বা লাইফ ইন্স্যুরেন্স নিই, বা মেডিক্লেম পলিসি করি, তাহলে আমরা সেখানে আমরা সার্ভিস ইন্ডাস্ট্রি অর্থাৎ সেবামূলক শিল্পতে শিল্পর সঙ্গে আমরা সেবা নিচ্ছি। তাহলে শিল্প যে যাই হোক না কেন, আমাদের এই শিল্প বিভিন্ন শিল্পর যে সিদ্ধান্ত তা কিন্তু সমাজকে প্রভাবিত করে, ভালো হোক খারাপ হোক প্রভাবিত করে। যেমন বছরখানেক আগে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ঠিক করেছিল যে 30,000 কর্মচারীকে অবসর দেবে, ফলে এর ফলটা কিন্তু শিল্পের ওপর অবশ্যই পড়বে, নেতিবাচক হোক বা ইতিবাচক যেভাবেই ভাবো না কেন। তাহলে শিল্প কিভাবে সমাজের উপর প্রভাব ফেলছে সেটা আমাদের, বা সমাজ কিভাবে শিল্পের উপর প্রভাব ফেলছে সেটা যদি আমাদের জানতে হয়, তাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল সোশ্যালজি অবশ্যই পড়তে হবে। এ হচ্ছে কিছু নোটস যেগুলো যেসব আমি পড়াশোনা করেছিলাম, যেসব নোটস গুলো। এ হচ্ছে অরিন্দম থিসিস, ওয়ার্ক কালচার ইন দ্য ব্যাংকিং ইন্ডাস্ট্রি, এ সোশিওলজিক্যাল স্টাডি অফ থ্রি ন্যাশনালাইজড ব্যাংক, পারসুড অ্যান্ড সাবমিটেড আন্ডার ডক্টর অনির্বাণ ব্যানার্জি। এরা তোমরা শোধ গঙ্গাতে পেতে পারো। তো এই হচ্ছে তোমাদের কিছু ফার্দার রিডিং, মিলার অ্যান্ড ফর্ম, শারিত ভৌমিক, নরেন্দ্র সিং, হাইম্যান, উইলিয়াম ই মুর,
তাহলে আজকে আমরা এই লেকচারটা আমরা আগে যেটা শুরু করেছিলাম এবার এটা শেষ করলাম, এখানেই আমরা শেষ করলাম।